ওখানে নিয়ে গেছে, তারপরে আইতাছে, তারপরে পথের মধ্যে ওরা ডাকছে, খাদি যা তুমি আহো শুনে দাও এসে ওকে আছে। তো মনে করছে কি হে আবার 50 টাকা পাইছি, তো মনে করছে টাকা তুই চাই নাকি তোমার জামা বানাই দিছে বেটা, কইছে আমার আপুর তোমার আপুর বিয়া দিছে, কই আমার আপুর বিয়া দিছে সৈরাতপুর, এ কই এই বললাম আমার মেয়ের প্যান ধরছে আমি ঘুমাই দিছে, আমি তোর জানি না ওর উচি করবার বাসার কিনা হয়েছে কি হয়েছে কি হয়েছে কয়েক রক্ত না মারে দরদা হয়েছে এই যে এরম করছে আমারে হেসে ফকিরটা জারাইছে দুই জায়গা তো নিয়ে জারাইছে, তা আমি ঘুমাই দিছিলাম তার আলাপ হয়নি ওহান আমি কই কি হয়েছে ওহান ওরা আইবি কয়। তুমি তাহলে কি ভাবে আসলো ওখান থেকে? তুমি পালাই এসে বসো, তোমারে কেউ শিখাই দিছে? তোমারে তোমারে এটা বলার জন্য কেউ শিখাই দিছে? সত্যি করে বলুন। তুমি লেখাপড়া করো? কোন ক্লাসে পড়ো? তোমার আম্মু কি শিখাই দিছে এগুলো বলার জন্য? কি হয়? আমার ছোট বোন তো আমি বাজারে যাওয়ার পর ওইখানে ওই চেয়ারম্যানের পোলাই গেল, আমি মানে রত্নের সাথে স্বাভাবিক যেটা আমি একটু উত্তেজনা হয়েছি, পরে রত্না রুবেল চেয়ারম্যানের পোলা যে সাবেক চেয়ারম্যানের পোলা উনি আমারে মানে ডাক দিছে কি হয়েছে, আমি মনে মনে হয়েছে আমার ছোট বোন যে এইখানে রাইকা নিয়া ও মানে রতন পরবর্তীতে কয়টা নিয়ে মাথা গরম করো না জুলাস কারে জানাম, পরে আমি কই জুলাস কারে জানাম এখানে বাজারে তো আর কোনো বিচার আচার হয় না, পরে ওইখানে জুলাস খারে আমি জানাইছি, জানানোর পর উনি ওই কলেজের মাঠে ডাইকা নেওয়ার পর আমার বলছে যে এইভাবে কি মানবিনি, পর আমি মানে একটু উত্তেজনা হয়েছি যে কিভাবে মানবো, এখানে তো আর আমার মন চাইতেছে আমার ছোট বোন এরকম করছে আমার তো কষ্ট লাগতেছে আর মন চাই, এখন আপনি ওই বিচার তো আর আমি এইভাবে মানতে পারবো না, পরে বলছে আচ্ছা তাহলে মানে পরে আবার আব্বার রাগ ওই জায়গায় রাখছে আমি উইটা চলে আসে পড়ছি, কারণ ওখানে রতন আছে ওরা দেখলে আমার শরীর জ্বলে কারণ ও আমার বোনের রেপ করার চেষ্টা করতেছে, পরবর্তীতে আবার ওইখানে রাখছে আমি চলে আসছি, আসার পর আমি চেয়ারম্যানের কাছে এখানে আসছি।